একের পর এক ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে। আনুষ্কার উভয় গোপনাঙ্গগুলোতে ক্ষতের কারণ কি? এমন প্রশ্নের উত্তরে ডাক্তার এবার যে তথ্য দিলেন তা বিবেক সম্পন্ন কোনো মানুষই কেবল নয় কোনো জন্তু জানোয়ারও বিশ্বাস করতে পারবে না। শরীরে কাটা দিয়ে ওঠা সেই অবিশ্বাস্য তথ্যই জানাবো ভিডিওটিতে। এছাড়াও জানাবো যেভাবে দিহান তার বাবাকেও ফাঁসিয়ে দিচ্ছে, বন্ধুদের বাঁচালেও কারাগারে বসে নিজের পরিবারকে বিপদে ফেলছে সে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলাবাগানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে তা এক কথায় বিকৃত যৌনতার চূড়ান্ত রূপ। ডাক্তার বলেন আনুষ্কার সাথে স্বাভাবিক কোনো যৌনাচার করা হয়নি, স্বাভাবিক যৌনতার কারণে মৃত্যু ঘটা অসম্ভব, বরং বিকৃত যৌনাচারের চূড়ান্ত রূপটি তার উপর প্রয়োগ করেছে লম্পট দিহান। ডাক্তারকে যখন জিজ্ঞেস করা হলো আনুষ্কার শরীরে আপনারা কী ধরনের ক্ষত বা আঘাত পেয়েছেন, ডাক্তার বলল তার শরীরের অন্য স্থানে আমরা কোনো ক্ষত বা আঘাত পাইনি, তবে তার সামনের পেছনের গোপনাঙ্গগুলোতে আমরা ক্ষতের চিহ্ন পেয়েছি। সেই ক্ষতের কারণে মূলত আনুষ্কার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। গোপনাঙ্গগুলোতে ক্ষতের কারণ কি, এমন প্রশ্নের উত্তরে ডাক্তার যেই তথ্য দিয়েছেন তা বিবেক সম্পন্ন কোনো মানুষই কেবল নয় কোনো জন্তু জানোয়ারও নিজেকে বিশ্বাস করাতে পারবে না। ডাক্তার বলেছেন আনুষ্কার গোপনাঙ্গে ফরেন বডি তথা টয় ব্যবহার করা হয়েছে, সেজন্যই মূলত সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ফরেন বডি বা টয় হল কৃত্রিমভাবে তৈরি এমন যৌন পণ্য যা দ্বারা অসৎ উপায়ে একাকী বা সম্মিলিতভাবে যৌনতা চরিতার্থ করা হয়। কলাবাগানের ঘটনার দুদিন পরে বাজারে অনুসন্ধান চালিয়ে তারা এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। আমিও জানতাম না যে বাংলাদেশের মতো একটি ধর্মবান্ধব রাষ্ট্রেও পাশ্চাত্যের এসব অবৈধ যৌন পণ্যের কালোবাজার গড়ে উঠেছে। কালোবাজারই শুধু নয়, গড়ে উঠেছে রীতিমতো বিশাল অভয়ারণ্য। এসব যৌন পণ্যের ব্যবহার প্রাচ্য পাশ্চাত্যে অবাধ এবং সুলভ হলেও বাংলাদেশের বিস্তার ঘটেছে সরাসরি ব্লু ফিল্ম থেকেই, কারণ এদেশে পশ্চিমা প্রেমী মানুষেরা পশ্চিমাদের বাস্তবিক জীবনের চাইতেও বেশি ভালোবাসে এবং প্রাধান্য দেয় তাদের কৃত্রিম জীবনকে। এবং তারই পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ ও অনুকরণ করার মিথ্যা কসরত করে। সেই কৃত্রিমতারই অন্যতম হল ব্লু ফিল্ম। বাঙালি পশ্চিমা প্রেমীরা ব্লু ফিল্মকে মনে করে সম্পূর্ণ বাস্তব এবং পরম আনন্দদায়ক ও সুখকর, ফলে এসব কৃত্রিম যৌনতা দেখে দেখে তারাও চেষ্টা করে তাদের বাস্তব জীবনে এগুলোর প্রতিফলন ঘটাতে এবং কৃত্রিমতাকে বাস্তবতায় রূপ দিতে। কিন্তু এটি সম্ভব নয় কস্মিন কালেও, যেমন সম্ভব নয় গরুকে ছাগল বানানো। ঠিক এমনটাই করতে চেয়েছিল অপদার্থ দিহান। আনুষ্কা শরীরে ফরেন বডি ব্যবহার করে ব্লু ফিল্মের কৃত্রিমতাকে সে চেয়েছিল বাস্তবতার রূপ দিতে এবং পশ্চিমাদের মতোই কুৎসিত উল্লাসে মেতে উঠতে। কিন্তু পরিণাম কেবলই ডেকে এনেছে আনুষ্কার মৃত্যু এবং তার অসহনীয় লাঞ্ছনা। বস্তুত এটাই হলো পশ্চিমাদের কৃত্রিম জীবনের বাস্তবতা এবং এটাই হলো তাদের অনুসরণ ও অনুকরণের চূড়ান্ত রূপ। এরপরও কি আমাদের বোধোদয় হবে আশা করি। অন্যদিকে দিহান তার পরিবারকে ফাঁসিয়ে দিচ্ছে। ঘটনায় অভিযুক্ত তানভীর ইফতেখার দিহানের কাছে এ ঘটনা নতুন নয়। দিহানের ভাই সুপ্তর বিরুদ্ধেও রয়েছে স্ত্রী হত্যার অভিযোগ। এলাকাবাসী বলছেন বাবার টাকার দাপটে এগুলো করার সাহস পান সুপ্ত এবং দিহান। সাব রেজিস্ট্রার বাবার টাকার দাপটে অনেক আগে থেকে বেপরোয়া ছিল রাজধানীর কলাবাগানের শিক্ষার্থীর ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত দিহান ও তার বড় ভাই সুপ্ত। অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহানের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার রাতুগ্রাম গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ সরকার, তিনি অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার। তার বড় ভাইয়ের নাম সুপ্ত। মেজুভাই নিলয় ঢাকায় একটি ব্যাংকে চাকরি করে। রাতুগ্রাম ছাড়াও জেলার বাগমারা উপজেলার তাহিরপুরে তাদের আরও একটি বাড়ি আছে। রাজশাহী শহরেও আছে দুটি বাড়ি, এর একটি সাগরপাড়া এলাকায়, আরেকটি বাড়ি মহানগরী পদ্মা আবাসিক এলাকায়। ঢাকায়ও রয়েছে ফ্ল্যাট। বাবার এই অর্ধেল সম্পত্তি আর প্রশ্রয়ের দিহান ও তার বড় ভাই একের পর এক অপরাধে সম্পৃক্ত হয়ে পড়েছে। 2011 সালে দিহানের বড় ভাই সুপ্ত রাজশাহী নগরীর হোসেনীগঞ্জের দরিদ্র পরিবারের মেয়ে রুনা খাতুনকে বিয়ের পর অত্যাচার করে মুখে বিষ ঢেলে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। তবে বাবা আব্দুর রউফ সরকার সে সময় সাব রেজিস্ট্রার থাকায় টাকার বিনিময়ে ঘটনাটা ধামাচাপা দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। রাতুগ্রামের মানুষ জানান অভিযুক্ত দিহান ও সুপ্তের অপরাধ বাবার প্রশ্রয়ের সীমা ছাড়িয়েছে। স্থানীয়রা জানান বড় ছেলে সুপ্তকে নিয়ে আব্দুর রউফ সরকার গ্রামে থাকেন আর মা সানজিদা সরকার শিল্পীর সঙ্গে দিহান ও তার মেজ ভাই নিলয় ঢাকায় থাকেন। নিলয় একটি ব্যাংকে চাকরি করেন। ছোটবেলা থেকে দিহান রাজধানী ঢাকায় থাকেন, তাই তার সম্পর্কে গ্রামের মানুষের ধারণা কম। তবে তার বড় ভাই সুপ্তর ব্যাপারে ছিল তাদের ধারণা নেতিবাচক। এর আগেও রাজশাহীতে থাকাকালীন সময়ে 2011 সালে দিহানের বড় ভাই সুপ্ত রাজশাহী নগরের হোসেনীগঞ্জের দরিদ্র পরিবারের মেয়ে রুনা খাতুনকে বিয়ের পর অত্যাচার করে মুখে বিষ ঠেলে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
এর আগে লিজা খাতুন নামে এক নারী নেত্রী বলেন, সুব্ধ এবং দিহানের বাবা তো টাকাওয়ালা এবং প্রভাবশালী এবং এদের ফ্যামিলি ক্যারেক্টারই এরকম টাইপের। মাও ভীষণ দুর্ধর্ষ। এক এলাকাবাসী বলেন, ওদের ফ্যামিলিটা এরকমই, ওরা টাকার জোরে এরকম করে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত দিহান ও সুপ্ত বাবার প্রশ্রয় অপরাধ করার সীমা ছাড়িয়েছে বলে জানায় তাদের গ্রামের বাড়ি দুর্গাপুরের লোকজন। ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা না বললেই নয়, নির্দয়ভাবে আনুষ্কার মৃত্যুর পর বাঙালি পশ্চিমা প্রেমীরা ফের আওয়াজ তুলেছে যৌন শিক্ষার। তাদের ভাষ্য হল, স্কুল কলেজে ছেলে মেয়েদের জৈবিক চাহিদা সম্পর্কে বিস্তারিত জানা না থাকার কারণেই মূলত তারা ধর্ষণ বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে এবং তারা এর মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না। যৌনতা সম্পর্কে যদি তাদের ভালোভাবে জ্ঞান এবং জানাশোনা থাকে তাহলে অবশ্যই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবেলা করতে তারা সক্ষম হবে। সুতরাং স্কুল কলেজগুলোতে যৌন শিক্ষার বাধ্যতামূলক করা হোক। প্রথমত, যৌন শিক্ষার ধারণা আমরা কোথা থেকে পেয়েছি? সহজ উত্তর, পশ্চিমাদের থেকে। সেক্স এডুকেশন পর্নোর ফলে পাশ্চাত্যে কি ধর্ষণ কমে গেছে? স্পষ্ট উত্তর, না, বরং আরও বেড়েছে, বহুগুণে বেড়েছে, শতগুণে বেড়েছে। প্রমাণ চাইলে দিতে পারি, যৌন শিক্ষার যারা আবিষ্কারক তাদের দেশে যদি এর উল্লেখযোগ্য কোনো ফলাফল পরিলক্ষিত না হয় বরং হিতে বিপরীত দেখতে পাই, সেক্ষেত্রে বাঙালির অবস্থা কী হবে তা সহজেই অনুমেয়। সুতরাং যে পশ্চিমা প্রেমীরা যৌন শিক্ষা বাধ্যতামূলক করা হোক বলে আওয়াজ তুলছে, তার কি আসলে ধর্ষণ কমাতে চায় নাকি দেশটাকে ধর্ষণের অঙ্গরাজ্য বানাতে চায়, তা আপনারাই বিবেচনা করুন। দ্বিতীয়ত, দিহানের মতো যে স্কুল কলেজ পড়ুয়া ছেলেপেলেরা ফরেন বডি চিন এবং এর ব্যবহারও জানে, আপনাদের কি মনে হয় তাদের যৌন সম্পর্কে কোনো ধারণা বা জানাশোনা নাই? তাহলে হয়তো আপনি বেকুব আর না হয় জ্ঞানপাপী। কারণ স্কুল কলেজ পড়ুয়া যেই ছেলেমেয়েরা ফরেন বডি সম্পর্কে জানে এবং যেটা ব্যবহার করেও তাদেরকে আর যাই হোক অন্তত যৌন শিক্ষা সম্পর্কে জ্ঞান দিতে হবে না। সুতরাং যৌন শিক্ষা নয় বরং বাধ্যতামূলকভাবে ব্লু ফিল্ম নিষিদ্ধ করার আওয়াজ উঠুক। শুধু ব্লু ফিল্ম নয়, চরিত্র নষ্ট হওয়ার আরও যত ধরনের এবং যত রকমের চোরাই পথ গলি রয়েছে সবগুলো বন্ধ করার এবং নিষিদ্ধ করার আওয়াজ উঠুক। তবেই ধর্ষণ যেমন কমবে তেমনি ধীরে ধীরে পরিশুদ্ধ এবং পবিত্র হয়ে উঠবে তরুণ প্রজন্ম। পরিশেষে বলবো, একটি সমাজ এবং সভ্যতা টিকে থাকে তরুণদের উপর নির্ভর করে। তরুণরা হলো সমাজ এবং সভ্যতার শক্তি। তরুণরা যদি সুস্থ থাকে তাহলে সেই সমাজ ও সভ্যতাও সুস্থ থাকে। তারা অসুস্থ হলে সমাজ এবং সভ্যতাও অসুস্থ হয়ে পড়ে। আর যদি কোনো কারণে তরুণদের মৃত্যু ঘটে তাহলে সেই সমাজ এবং সভ্যতা পতিত হয় ধ্বংসের মুখে। তাই সমাজ এবং সভ্যতার স্বার্থেই তরুণ প্রজন্মকে আমাদের সুস্থ রাখতে হবে, তাদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের চরিত্রকে নিষ্কলুষ এবং পবিত্র রাখার চেষ্টা করতে হবে। চরিত্র নষ্ট হওয়ার সকল চোরাই পথ খুলে দিয়ে এভাবে যদি তরুণ প্রজন্মকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দেই তাহলে তারা শুধু নয়, তাদের সাথে ধ্বংস হব আমরাও, ধ্বংস হবে সমাজও, ধ্বংস হবে সভ্যতা এবং কবর রচিত হবে মাথা উঁচিয়ে হাজার বছর দাঁড়িয়ে থাকা বৃহৎ একটি জাতিগোষ্ঠীরও। প্রিয় দর্শক, বাংলাদেশের যুব সমাজকে বাঁচাতে দেশের স্কুল কলেজগুলোতে যৌন শিক্ষা বাধ্যতামূলক করার পক্ষে কি আপনি? পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই একমত লিখুন, বিপক্ষে হলে লিখুন দ্বিমত। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।